আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে রয়েছে পৃথিবীর সেরা মোস্ট পাওয়ারফুল ল্যাপটপ অ্যাপেলের ম্যাকবুক প্রো 14 ইঞ্চ M1 প্রো চিপের। এবং এই ম্যাকবুকটি আমি আমার কাজের জন্য সংগ্রহ করেছি। এবং এটা কেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি চুজ করলাম সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, এটা আনবক্সিং করব, এটার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, সেই সাথে এই ল্যাপটপের কনফিগারেশন এবং কী কী পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে সেই বিষয়গুলো টুকিটাকি আমার ক্ষুদ্র নলেজে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেই সাথে আমাদের সাথে এই অ্যাপেলের ম্যাকবুক প্রোর সাথে রয়েছে একটি অ্যাপেলের ম্যাজিক মাউস, যে ম্যাজিক মাউসটি আমরা এই অ্যাপেল ম্যাকবুক প্রোর সাথে ক্রয় করেছি, ঠিক আছে। সো এই ম্যাজিক মাউসটির আনবক্সিংও আপনাদেরকে আমি শেষে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। সো বন্ধুরা, শুরুতেই আপনাদের সাথে আমি আনবক্সিং করে ফেলছি আমাদের অ্যাপেলের এই ম্যাকবুক প্রো, যে 14 ইঞ্চের ভেরিয়েন্টটি আছে M1 প্রো চিপের, এবং সেই সাথে 512 GB SSD যে স্টোরেজ আছে সেটা আছে, সেই সাথে আছে 16 GB RAM, ঠিক আছে। সো চলুন তাহলে আমরা এটা আনবক্স করা শুরু করি। সো এটা কিন্তু আমি আসলে শুরুতে আনবক্স করেছিলাম, আমি যেখান থেকে আসলে ক্রয় করেছি বা যেখান থেকে নিয়েছি সেখান থেকে আসলে দেখে নিব, কারণ এত টাকা দামের একটা প্রোডাক্ট এটা আসলে না দেখে আমি যদি নিয়ে আসি একটু কেমন যেন মনের মধ্যে খুঁত থেকে যায় না। সো সেজন্য একটু দেখেছিলাম আমরা খুলে, বাট এখানেও আপনাদেরকে আমি আনবক্স করে আরেকবার দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, এটার প্রাইস আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে গেলে পড়বে 2,25,000 টাকা, এবং আমরা যে ম্যাজিক মাউসটি নিয়েছি এই ম্যাজিক মাউসটির প্রাইস হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে এটার দাম 2,25,000 টাকা। সো 2,25,000 টাকা স্পেন্ড করার পরে আপনি আসলে একটা ল্যাপটপ থেকে কী কী পেতে যাচ্ছেন চলুন না জেনে নেওয়া যাক। প্রথমেই আনবক্সিং। সো আনবক্সিং করার জন্য আমরা এটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া দিচ্ছি। এটার উপর একটা পলি ছিল, সেই পলিটাকে আমরা খুলে ফেলেছি। পলির উপরে আরেকটা বাক্স ছিল, ঠিক আছে, সেটাকেও আমরা খুলে ফেলেছি। বাট এখন মূল যে বাক্সটা আছে সেই বাক্সটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ওকে গাইজ, তো ল্যাপটপের উপরের অংশটা খোলার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা সিন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যাপেলের লোগোটাই প্রথমে আমাদেরকে দেখাচ্ছে, এই যে, ঠিক আছে। সো এই অ্যাপেলের লোগোটা আমরা দেখব। তো এখান থেকে সরাসরি এখন আমরা আমাদের যেই ল্যাপটপটা আছে এটাকে একটু উঠিয়ে নিচ্ছি। সো এই হচ্ছে আমাদের ল্যাপটপ, ঠিক আছে। আমরা ল্যাপটপটাতে পরে আসছি, তার আগে আমরা যেই জিনিসটা করব যে আমাদের বক্সের মধ্যে কী কী আছে সেই বিষয়গুলো আমরা দেখব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বক্স, এই বক্সের মধ্যে কী কী আছে সেগুলো আমরা দেখব। তো প্রথমেই আমাদের কাছে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে অ্যাপেলের কিছু ডকুমেন্টস আছে, অ্যাজ ইউজুয়াল সবসময় অ্যাপেল যেগুলো দিয়ে থাকে। তো আমরা দেখি এখানে কী কী আছে। সেই সাথে ডকুমেন্টসের মধ্যে আসলে এখানে লেখা আছে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া লেখা আছে। এবং সেই সাথে কিছু ডকুমেন্টেশন আছে, এই হচ্ছে ডকুমেন্টেশন, এগুলোকে আমরা জাস্ট এখানে রেখে দিচ্ছি। এখানে আমাদের আছে ম্যাকবুক প্রো লেখা, ঠিক আছে। সো এই ডকুমেন্টেশনগুলো আমরা এখানে রেখে দিচ্ছি। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অ্যাপেলের স্টিকার, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন আই হোপ। সো এই স্টিকারটা আমরা কিন্তু মোবাইল ফোনের সাথেও পেয়ে থাকি, বাট আমি আমার ফোনের সাথে যেটা পেয়েছিলাম সেটা একটু হোয়াইট কালারের ছিল, এখন এটা একটু ব্ল্যাক, অন্যরকম, দেখা যাক কোথায় ব্যবহার করা যায়, ঠিক আছে। সো আপনাদের মধ্যে কারো যদি প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারেন, ভাগ্য ভালো হলে পাঠিয়েও দিতে পারি, ঠিক আছে। সো এটাকেও আমরা এখানে রেখে দিচ্ছি। দেন আমাদের বক্সে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা চার্জার, যেটা দিয়ে আমরা আমাদের এই ল্যাপটপকে চার্জ করব, এই 67 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার দিয়ে, ঠিক আছে। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন, বেশ একটু খুলে দেখি কতটুকু লম্বা আছে। ওয়াও, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের আসলে ল্যাপটপ চার্জিংয়ের ক্যাবলগুলো যদি এরকম বড় বড় হয় তাহলে সেক্ষেত্রে খুব ভালোই হয়, তাই না। এই যে বিশাল বড়, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার লেন্স এটাকে ধরতে পারছে না, এই যে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো এটা কত মিটার, আই হোপ আপনারা, আমি দেখাচ্ছি যে দুইটা ভাঁজ করলে এটা এতটুকু বড় হচ্ছে, আমাদের ক্যামেরার লেন্স ধরতে পারছে না। আমাদের এই টেবিলটা হচ্ছে 6 ফিট বাই 2 ফিট, তো আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিলের চাইতেও বেশ বড়, ঠিক আছে। সুতরাং এটার একটা বিশেষত্ব আমরা দেখতে পাচ্ছি যে এটা রাবার এনগ্রিপ্টের মতো মনে হচ্ছে, আমার কাছে রাবার এনগ্রিপ্ট করা। সো আশা করছি এটা খুবই লাস্টিং এবং ডিউরেবল হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাওয়ার অ্যাডাপ্টার আমরা দেখতে পাচ্ছি, আর সেই সাথে আমাদের যে চার্জিং এরিয়া সেটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটাকে আমরা এইখান থেকে লাগিয়ে তারপরে চার্জ করতে পারব, ঠিক আছে। পাওয়ার অ্যাডাপ্টারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপেলের লোগো দেওয়া আছে দুই পাশে, আর সেই সাথে এটা হচ্ছে আমাদের আসলে
কর্ড, যে কর্ডটা দিয়ে আমরা আসলে চার্জিং কেবলে লাগাবো, এটা কর্ড বলে না কি বলে আমার মনে নেই এখন, যেটা মনে আসছে সেটাই বলে দিয়েছি। এটা জাস্ট এদিক থেকে আমরা যদি লাগিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের এটা অ্যাটাচ হয়ে যাবে, এটা জাস্ট আমরা অ্যাড করে ফেলবো, ঠিক আছে। সো আপাতত এটাও আমরা এই পাশে রেখে দিচ্ছি। সো এখন আমরা আমাদের ল্যাপটপটাতে চলে আসি। ল্যাপটপের ওঠানোর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টিকার জাতীয় একটা কিছু আছে, বেশ ভালো, খারাপ না। এটাকে আমরা এখান থেকে খুলে একদম এই পাশে চলে আসলাম। ওয়াও, হেয়ার ইজ আওয়ার ল্যাপটপ, অ্যাপেল M1 Pro চিপের 14-inch ম্যাকবুক প্রো, ঠিক আছে। সো এটা হচ্ছে আসলে স্পেস গ্রে যে ভেরিয়েন্টটা আছে সেই স্পেস গ্রে ভেরিয়েন্ট আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে আরেকবার দেখাই এই পাশ থেকে। এই যে এটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে, একটা স্পেস গ্রে হয় আর আরেকটা হয় আপনার সিলভার কালারের। তো আমি স্পেস গ্রেটা নিয়েছি যেহেতু আমরা আসলে অনেক বেশি সবসময় ইউজ করবো, রেগুলারলি ইউজ করবো, সেই জন্য স্পেস গ্রে কালারটা একটু ময়লা কম টানবে আমার মনে হয়েছে, সেই জন্য আমি আসলে স্পেস গ্রে কালারটা নিয়েছি। আর সেই সাথে কালারটা দেখতে বেশ মডার্ন, সেই জন্য আমি নিয়েছি। তো এখন সরাসরি চলে আসি আমরা এর ডিজাইনে। এই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝ বরাবর একদম আছে অ্যাপেলের লোগোটা অ্যাজ ইউজুয়াল, এবং সেই সাথে এইখানে ম্যাকবুক প্রো এনগ্রিপ্ট করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি না আমি জানি না, আমি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এখানে ম্যাকবুক প্রো এনগ্রিপ্ট করা আছে, আমি যেটা আপনাদেরকে আসলে ক্যামেরার বি রোলে দেখিয়ে দিব। ম্যাকবুক প্রো এনগ্রিপ্ট করা আছে এবং তার নিচে লেখা আছে ডিজাইন বাই অ্যাপেল ক্যালিফোর্নিয়া অ্যাসেম্বলড ইন চায়না, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাবারের আবার কিছু টুলস ব্যবহার করা হয়েছে, যেটা আসলে আপনার ল্যাপটপকে যখন আপনি নিচে এভাবে রাখবেন সে রাখার সময় আপনার ল্যাপটপটাকে আসলে যেখানে আপনি রাখছেন সেই জায়গাটা থেকে আসলে প্রোটেক্ট করার জন্য নিচে যে রাবার সিস্টেমটা আছে সেটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সো এখন চলুন আমরা এটাকে একটু ওপেন করে দেখি। ওয়াও, এটা খোলার সাথে সাথেই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনাকে কোনো কিছু চাপ দিয়ে মানে লগ ইন করতে হবে না, অথবা আপনি কোনো কিছু চাপ দিয়ে এটাকে অন করতে হবে না, কম্পিউটারকে অন করতে হবে না, অটোমেটিকই অন হয়ে যাবে। আর আমরা অলরেডি এটাকে সেট আপ করে রেখেছি, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা আমার পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। এবং এইটাকে আমরা এভাবে ইউজ করতে পারবো। এই হচ্ছে আমাদের 14-inch ল্যাপটপ, ঠিক আছে। এটা বেশ খুব বেশি একটা হ্যাভিও না, আবার কম হ্যাভিও বলা যায় না, ঠিক আছে। সো আমরা সেই বিষয়ে কথা বলবো। তো এখন চলুন এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক। সো বিল্ড কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ মেটাল বডিতে তৈরি, একদম শুধুমাত্র যে কিবোর্ডটা আছে এই কিবোর্ড ছাড়া কোথাও প্লাস্টিক ব্যবহার করা হয়নি, এবং সম্ভবত স্ক্রিনের সাইডে যদি কোনো প্লাস্টিক আইটেম থেকে থাকে তাহলে সেটা থাকতে পারে। এই হচ্ছে আসলে এটার বিল্ড কোয়ালিটি, এবং এটা আসলে ইন হ্যান্ড যদি আমি বলতে চাই তাহলে দিস ইজ হ্যাভি, কোয়াইট হ্যাভি। বাট পোর্টেবিলিটির জন্য যে আপনার খুব বেশি কষ্ট হয়ে যাবে ব্যাপারটা এমন নয়, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এক হাতে এটা ইউজ করতে পারছি। এবং আপনি যখন এটা বন্ধ থাকবে, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটাই যে বন্ধ আছে আপনি চাইলে এটাকে এক হাতে ইজিলি অন করতে পারবেন, ঠিক আছে। আপনার এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না। সো এটার ওয়েট সম্ভবত 1.6 kg অ্যারাউন্ড হবে, অ্যাপেল তাই বলছে, এবং আমরা আসলে আমাদের কাছে কোনো মেশিন নেই সেটা দিয়ে মেপে দেখতে পারবো না, যেটা আছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এটা দেখতে অনেকটা আসলে একটু বক্সি টাইপের, ঠিক আছে। অ্যাপেলের ওল্ড মডেলের যে ল্যাপটপগুলো আমরা দেখেছি এর আগে, ওল্ড মডেলের যে ল্যাপটপগুলো আছে বা ছিল সেই ল্যাপটপগুলো তুলনামূলক এই ল্যাপটপের চাইতে বা এই ম্যাকবুক প্রোর 14-inch চাইতে কিন্তু একটু স্লিম আপনারা দেখবেন, বাট এটা একটা হ্যাভি পাওয়ারফুল মেশিন, যার কারণে সম্ভবত এটা একটু আসলে হ্যাভি করা হয়েছে। এই হচ্ছে বিষয়, একটু বক্সি টাইপের ডিজাইন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চারদিকে একটু বক্সি টাইপের ডিজাইন। সো এখন আমরা সরাসরি চলে যাব এটার যে পোর্টস আছে সেই পোর্টসগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাপেল কিন্তু ম্যাকবুক প্রো 14-inch এই ল্যাপটপে অনেকগুলো পোর্ট অ্যাড করেছে, যেটা আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বেশি আসলে সুবিধাজনক আমার কাছে মনে হয়, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এটা একটা চার্জিং পোর্ট, এটা দিয়ে আমরা কিন্তু আমাদের যে ল্যাপটপের চার্জারটা আছে সেটা দিয়ে চার্জ করতে পারবো। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখান থেকে সরাসরি আমরা এটাকে অ্যাটাচ করলেই লেগে যাচ্ছে, ঠিক আছে। আবার এটাকে আমরা সহজেই আনপ্লাগ করতে পারছি, ঠিক আছে। এখানে একটা চার্জিং পোর্ট আছে এবং এখানে দুইটা থান্ডারবোল্ট 4 পোর্টস আছে, আর সেই সাথে এখানে
3.5mm যেই অডিও জ্যাক আছে সেই অডিও জ্যাকের পোর্ট আছে আর সেই সাথে এই পাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা থান্ডারবোল্ট 4 যেই পোর্ট আছে ইউএসবি টাইপ সি সেই পোর্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে এখানে একটা এইচডিএমআই পোর্ট আমরা দেখতে পাচ্ছি এইচডিএমআই পোর্টের মাধ্যমে আপনি কিন্তু চাইলে এই ল্যাপটপের মাধ্যমে একসাথে তিনটা প্রফেশনাল যে মনিটর আছে সেই মনিটরকে কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করে আপনি এটাকে অ্যাজ এ পিসি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা চাইলে এখানে কিন্তু আসলে এইচডিএমআই কেবল ব্যবহার করে আমাদের যে মনিটর আছে সেই মনিটরে আমরা অ্যাপল বানিয়ে আমরা কিন্তু এডিটিং করতে পারবো আমাদের কাজকে আরও সহজ করে তুলতে পারবো ঠিক আছে আর সেই সাথে এখানে আরেকটা পোর্ট আমরা দেখতে পাচ্ছি সেই পোর্টটা হচ্ছে আসলে মেমোরি কার্ডের যে স্লট পোর্ট সেই মেমোরি কার্ড মানে আমরা এখান থেকে সরাসরি কার্ড রিডারের মতো মেমোরি কার্ড ইনপুট করে আমরা মেমোরি কার্ড থেকে ফাইল ট্রান্সফার করতে পারবো যেটা আসলে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যখন আমরা ক্যামেরায় শ্যুট করি তখন কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে আমরা ট্রান্সফার করতে চাই সো এরকম একটা ল্যাপটপে একটা পোর্ট থাকলে শুধু শুধু কার্ড রিডার নিয়ে আমাদেরকে আর ঝামেলা করতে হবে না তবে একটা বিষয় পোর্টের ক্ষেত্রে আমাদের আমার নজরে পড়েছে সেই জিনিসটা হচ্ছে এটাতে কিন্তু আপনি নর্মাল যে ইউএসবি টাইপ পোর্টগুলো আছে যেটা দিয়ে আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন সচরাচর আমরা যে পেন ড্রাইভগুলো ইউজ করি সেই পোর্ট কিন্তু এটাতে নেই ঠিক আছে এখানে ইউএসবি টাইপ সি থান্ডারবোল্ট 4 যেই পোর্টগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়েছে আপনি যদি পেন ড্রাইভ ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এটার জন্য কিন্তু ইউএসবি টাইপ সি থেকে কনভার্ট হয়ে যে কনভার্টার সহ পেন ড্রাইভ পোর্টেবল যে পোর্ট আছে সেগুলো এক্সটার্নালি কিনে নিতে হবে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় সো বন্ধুরা এবার চলুন আপনাদেরকে আমি সবচেয়ে মজার যেই বিষয়টা আমার কাছে মনে হয়েছে এই অ্যাপেলের এই ম্যাকবুক প্রো 14-inch ল্যাপটপের মধ্যে সেটা হচ্ছে এই কিবোর্ডটা 13-inch ম্যাকবুক প্রো M1-এর যেই ল্যাপটপটা আছে সেটাতে কিন্তু আপনারা এখানে ডিসপ্লে টাচ পেয়ে যাবেন বাট এই যে ল্যাপটপটা আছে যেটা 14-inch এটাতে কিন্তু আসলে কোনো ডিসপ্লে টাচ বার নেই এটাতে পুরোপুরি একটা ফুল কিবোর্ড চলে এসেছে এবং এই কিবোর্ডটা মানে রিয়েলি এতটাই স্মুদি এবং এতটাই ক্লিকি যেটা আসলে টাইপ করতে আপনাকে অনেক বেশি স্মুথ করে দিবে এবং আপনাকে কমফোর্টেবল টাইপ করার জন্য একটা এক্সপিরিয়েন্স দিবে যেটা আমরা এখান থেকে করতে পেরেছি ঠিক আছে কিবোর্ডের পাশাপাশি আমরা কিন্তু এখানে সরাসরি টাচ আইডি পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে টাচ আইডিটা আছে এই টাচ আইডিতে আমরা দিব সো এখানে আপনারা যে টাচ আইডিটা দেখতে পাচ্ছেন এই টাচ আইডিটা আমরা যদি এখান থেকে এটাকে অফ করি অফ করে আবার অন করলাম লকার স্ক্রিন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন টাচ আইডিটা খুবই রেসপন্সিভ আমরা যদি আবার দেখি এখান থেকে আমরা লক স্ক্রিনে যাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন টাচ আইডিতে ক্লিক করলেই কিন্তু রেসপন্সিভ মানে আমার মনে হচ্ছে যে অ্যাপেলের যে ফোনগুলো আছে বা অন্যান্য যে আমরা ফোন ডিভাইসগুলো ইউজ করি সেই ডিভাইসগুলো তো এত রেসপন্সিভ টাচ আইডি থাকে না ঠিক আছে সো এই জিনিসটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে যেটা আসলে কাজ করার জন্য আমাদেরকে আমাদের সময় বাঁচিয়ে দিবে সো এখন আমরা সরাসরি চলে আসবো আমাদের এই M1 Pro ম্যাকবুক প্রো 14-inch যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লের আলোচনায় এই ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে 14.2-inch লিকুইড রেটিনা XDR ডিসপ্লে যেটার মাধ্যমে আপনি আসলে থাউজেন্ডস অফ কালার বা কন্ট্রাস্ট দিয়ে আসলে আপনার যেই মানে ভিডিও আছে বা আপনার যে ইমেজ আছে সেই ইমেজের আসলে এত সুন্দর ভিডিও দেখতে পারবেন বা এত সুন্দর ছবি আপনি ফিডব্যাক আকারে পাবেন যেটা সাধারণত 13-inch যেই ডিসপ্লেটা আছে সেটাতেও আপনি পাবেন না বা অ্যাপেলের এর আগের যে মডেলগুলো আছে সেই মডেলের যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলোর ডিসপ্লে থেকেও পাবেন না এটাতে যদি আপনি ডিসপ্লে দেখেন তাহলে সেক্ষেত্রে জীবন্ত আপনার কাছে মনে হবে অনেকটা অন্যান্য ল্যাপটপের তুলনায় এরপরে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে ডিসপ্লের পাশাপাশি এখানে যে মনে হচ্ছে নচ ব্যবহার করা হয়েছে অ্যাপেলের যেই ফোনে যেভাবে নচ ব্যবহার করা হয়েছিল ঠিক সেভাবে এখানেও কিন্তু নচ ব্যবহার করা হয়েছে নচের এইখানে কিন্তু ওয়েব ক্যাম বা হেড আপ ক্যামেরা রয়েছে যেটা 1080p রেজুলেশনের মাধ্যমে আপনি কিন্তু আসলে রেকর্ড করতে পারবেন বা ওয়েবক্যামের মাধ্যমে অডিও কলে বা ভিডিও কলে কথা বলতে পারবেন যেটা খুবই দুর্দান্ত বাট আপনি যদি 13-inch ল্যাপটপটা নিতেন তাহলে সেক্ষেত্রে আপনি 720p যে রেজুলেশন আছে সেই রেজুলেশনটা পেতেন সো এবার চলে আসবো আমরা এটার অডিও কোয়ালিটিতে আমি আসলে এই ল্যাপটপটা কেন নিয়েছি সেই বিষয়গুলো আপনি এই ভিডিওটা দেখলেই আসলে বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা সেক্টর একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এখন আমি আলোচনা করব অডিও নিয়ে এখানে স্পেশাল অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে যেখানে 6 speaker সিস্টেম অ্যাপেল ইনক্লুড করেছে যেটা এছাড়া এই অ্যাপেল M1 Pro ম্যাকবুক প্রো M1 Pro যে চিপটা আছে এটার সাথে M1 Max-এর যে চিপ আছে 16-inch সেই চিপের যে ল্যাপটপটা আছে সেটাতে এবং এই ল্যাপটপটাতেই শুধুমাত্র ব্যবহার করা হয়েছে 6 speaker সিস্টেম যেটার কারণে এটার অডিও কোয়ালিটি খুবই দুর্দান্ত আমি আপনাদেরকে একটা অডিও কোয়ালিটি একটু শোনাচ্ছি
সো চলুন এটার যে অডিও কোয়ালিটিটা আছে সেটা আপনাদের সাথে আমি একটু টেস্ট করছি, যদিও আমার এই মাইক্রোফোনটা এখানে লাগানো আছে, আমি যতটুকু সম্ভব কাছে এসে বসছি। সো এটার যে অডিও কোয়ালিটি আপনারা এই মাইক্রোফোন থেকে যতটা এই মাইক্রোফোন ক্যাপচার করতে পারে সেটা বুঝতে পারবেন, বাট তাও আশা করছি যে আপনি আসলে অনেকটাই বুঝতে পারবেন, ঠিক আছে। বাট এটাই কিন্তু ফাইনাল না, আপনি যেটা শুনবেন তার চাইতেও অনেক ভালো। আমি কারণ এটা যখন আমি কিনেছি তখনই এটা চেক করে দেখেছি এবং এর আগে আমি এটা নিয়ে অনেক রিভিউ দেখেছি, ঠিক আছে। সো চলুন একটা সাউন্ড আমি আপনাদেরকে শোনাচ্ছি। সো বন্ধুরা, এটার অডিও কোয়ালিটি আপনারা শুনতেই পেলেন যে এটা কতটা দুর্দান্ত। 6 স্পিকার সিস্টেম অ্যাপেল আসলে এই ম্যাকবুক প্রো M1 Pro-তে দিয়েছে, ঠিক আছে। সো আসলে বুঝতেই পারছেন যে এই ল্যাপটপটা সর্বক্ষেত্রে আপনাকে আসলে বেনিফিট দিচ্ছে, যার কারণে কিন্তু আপনি এতগুলো টাকা, 2,25,000 টাকা অফিসিয়ালি আপনি কিনতে গেলে এই ল্যাপটপের পিছনে আপনাকে ঢালতে হবে। সুতরাং এটা আপনাকে ডেফিনেটলি কোয়ালিটি দিচ্ছে বলেই কিন্তু আপনি ঢালবেন। সো এবার চলে আসছি আপনার এটার পারফরমেন্সে, ঠিক আছে। সো পারফরমেন্সের দিক থেকে আমরা এটাকে 8 কোর CPU এবং 14 কোর GPU-তে দেখতে পাচ্ছি। 16 GB ইউনিফাইড মেমোরি রয়েছে এটাতে, সেই সাথে রয়েছে 512 GB SSD স্টোরেজ। এবং দ্য কুলেস্ট পার্ট হচ্ছে এটাতে অ্যাডভান্সড থার্মাল সিস্টেম রয়েছে, যেটা এখানে আপনি যেই কুলিং সিস্টেম বা কুলিং ফ্যানটা আছে এটা যেই সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কিন্তু আপনি আসলে সাধারণত পাবেন না। এবং এটাতে যখন আপনি 4K রেন্ডারও দিবেন বা 8K ভিডিও আপনি এডিটিং করবেন তখনও কিন্তু আপনি এটার যে ফ্যান আছে বা কুলিং সিস্টেম আছে সেটা আপনাকে নয়েজ দিবে না কোনো ধরনের, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি ফাইনাল কাট প্রো বা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যখন এডিটিং করবেন তখন কিন্তু আপনি একসাথে যদি 7-8টা বা 10-15টা লেয়ারও 4K ভিডিও বা 8K ভিডিওর এডিটিং করেন তারপরেও আপনি এই কম্পিউটারকে ঘায়েল করতে পারবেন না কোনোভাবেই, এবং সেই সাথে এটা কোনোভাবেই হ্যাং করাতে পারবেন না। আশা করছি বুঝতেই পারছেন যে কোথায় 4K কোথায় 8K ভিডিও। আমরা সাধারণত 1080p ভিডিওগুলো রেকর্ড করি, এখন হয়তো বা অনেকেই 4K ভিডিও বা 4K ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে। 4K ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে বা 8K ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে আপনি যদি 8K রেজুলেশন দিয়েও এডিটিং করেন তারপরেও 8-14টা লেয়ার পর্যন্ত আপনি যদি আপনার ভিডিওতে লেয়ার তৈরি করেন এডিটিং ড্যাশবোর্ডে তারপরেও এই কম্পিউটার বা এই যে ল্যাপটপটা আছে দি মোস্ট পাওয়ারফুল ল্যাপটপ, এটাকে আপনি হ্যাং করাতে পারবেন না বা কোনো ধরনের ল্যাগ আপনি দেখবেন না। সুতরাং বুঝতেই পারছেন যে হাউ পাওয়ারফুল ইট ইজ। সো বন্ধুরা, এবার চলে আসি আসলে এটার পোর্টেবিলিটি কেমন। সো আপনাদেরকে আমি শুরুতেই বলেছি যে এই ল্যাপটপটার ওয়েট হচ্ছে 1.6 kg আর কি, তার মানে হচ্ছে 1600 গ্রাম অ্যারাউন্ড, ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে প্রুফ স্ক্রিনে দিয়ে দিব। সো এটার পরে দেখতে পাচ্ছেন যে এক হাতে খুব সুন্দরভাবেই কিন্তু ক্যারি করা যাচ্ছে, এক হাতে আমি ধরতে পারছি এবং আমি এক হাতের উপরে রেখে আরেক হাত দিয়ে আমি এটাকে অন করতে পারছি খুব ইজিলি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে এক হাতে নড়াচড়াও করতে পারছি, নো প্রবলেম। তবে আপনি যদি আরও বেশি লাইট ওয়েট চান তাহলে আপনি কিন্তু পারফরমেন্সের দিক থেকে এই ল্যাপটপটাকে আপনি আসলে নিতে পারবেন না, ঠিক আছে। কারণ এটা আপনাকে যে পরিমাণে পাওয়ার দিচ্ছে, যে পরিমাণে পারফরমেন্স দিচ্ছে, যে পরিমাণে আপনাকে আসলে টাকার কারণে আপনার কাজ দিচ্ছে, সেটা আপনি যদি স্লিম খুঁজতে চান এর চাইতে বেশি তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই ল্যাপটপগুলোতে এই পারফরমেন্স পাবেন না। বাট ইট ইজ রিয়েলি ইজি টু পোর্টেবিলিটি, কারণ আমি এই পোর্টেবিলিটি নিয়ে এই ল্যাপটপটা নেওয়ার আগে অনেকগুলো ভিডিও দেখেছি যেখান থেকে আসলে আমি বুঝতে পেরেছি যে পোর্টেবিলিটি খুবই ইজি। এবং এটা পোর্টেবিলিটি নিয়ে আপনাদেরকে আমি স্ক্রিনে কিছু বিরল ভিডিও দিয়ে দিব যেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এটা পোর্টেবিলিটি কেমন। আপনারা চাইলে এটাকে এক হাতে রাখতে পারবেন, তারপরে এক হাতে ওঠাতে পারবেন, কোনো প্রবলেম নেই। যে কোনো জায়গায় বা আপনার কম্পিউটার ডেস্কে আপনি যদি আপনার ইসের সাথে রাখতে চান তাহলে খুব সহজেই রাখতে পারবেন। এবং এটাকে এইভাবে রেখে আপনি কিন্তু চাইলে যে কোনো সাইড থেকে এক হাত দিয়ে ওপেন করতে পারবেন, এই যে, ঠিক আছে।
এক হাত দিয়ে খুব সহজে ওপেন করতে পারবেন। আর সেই সাথে এইটার যে ডিসপ্লেটা আছে, অ্যাপেল তো সব সময় তাদের ডিসপ্লেগুলোকে মারাত্মক রকমের স্লিম করে, এই মারাত্মক রকমের স্লিম করার কারণে আমার অ্যাপেলের ল্যাপটপের প্রেমে এত পড়তে হয়েছে আর কি। ওকে বন্ধুরা, এবার আমরা চলে আসব এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে, যে এই ল্যাপটপটি আপনাকে কতটা ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। অ্যাপেল বলছে যে আপনি আপ টু 17 আওয়ার্স, মানে 17 ঘন্টা একটানা আপনি যদি মুভি দেখতে চান তাহলে মুভি দেখতে পারবেন একবার ফুল চার্জ দিয়ে। এবং আপনি যদি ওয়্যারলেস ওয়েব ব্রাউজিং করেন, তার মানে ওয়াইফাই দিয়ে যদি আপনি ওয়েব ব্রাউজিং করেন, তাহলে একটানা আপ টু 11 আওয়ার্স বা 11 ঘন্টা আপনি আসলে ইউজ করতে পারবেন। বাট অ্যাভারেজ ইউজ করলে আমার মনে হচ্ছে যে 10-12 ঘন্টা আপনার চলে যাবে, মানে সারাদিন আপনি একবার চার্জ করলে সারাদিন ব্যবহার করতে পারবেন। আর আপনারা সবাই জানেন যে অ্যাপেল কিন্তু তাদের প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ধরনের মিথ্যাচার বা এই ধরনের প্রোপাগান্ডা প্রচার করে না, যেটা আসলে তারা দিতে পারবে না সেটা কিন্তু তারা কখনোই তাদের এই ল্যাপটপের ক্ষেত্রে বা ডিভাইসের ক্ষেত্রে, তাদের যে কোনো ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আসলে কিন্তু সেটা তারা প্রচার করে না, ঠিক আছে। বাট তারপরেও ইউজিংয়ের কিছু এক্সপিরিয়েন্সের কম বেশি আছে, যার কারণে আসলে আপনাদেরকে বললাম যে যদিও তারা 17 ঘন্টা এবং 11 ঘন্টা বলেছে, মানে একটানা আপনি মুভি দেখলে 17 ঘন্টা দেখতে পারবেন এবং একটানা আপনি ব্রাউজিং করলে, ইন্টারনেট ব্রাউজিং করলে 11 ঘন্টা ব্রাউজিং করতে পারবেন। বাট এই জন্য আমি দুইটাকে একদম কম্বাইন করে আপনাদেরকে বললাম যে 10 ঘন্টা বা 12 ঘন্টা আপনি এটাকে একদম ইজিলি ইউজ করতে পারবেন। একবার চার্জ দেওয়ার পরে আপনি সারাদিন কিন্তু খুব সহজে ইজিলি এটাকে চার্জ করার পরে ব্যবহার করতে পারবেন। মানে হচ্ছে আপনি রাতে যদি বাসায় চার্জ করে রাখেন তাহলে সারাদিন আপনি অফিসে থাকলে এটা চার্জার আপনার সাথে না থাকলেও কিন্তু খুব সুন্দরভাবেই চলে যাবে, ঠিক আছে। সো এবার আমরা সরাসরি চলে আসবো যে অ্যাপেলের এই ল্যাপটপখানা কাদের জন্য প্রযোজ্য, ঠিক আছে। অ্যাপেলের এই ল্যাপটপখানা তাদের জন্যই প্রযোজ্য যাদের কাছে এটা প্রথমত কেনার অ্যাবিলিটি আছে। এক নাম্বার, এই কথাটা আপনাকে কেউ বলবে না, ঠিক আছে, আমি আপনাকে বলছি। এক নাম্বারে হচ্ছে কেনার অ্যাবিলিটি যাদের আছে তাদের জন্য, দুই নাম্বারে হচ্ছে কেনার অ্যাবিলিটির পরেও আমরা যেই জিনিসটা বলবো সেই জিনিসটা হচ্ছে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি যদি একজন অনেক হাই লেভেলের গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, ভিডিও মেকার হয়ে থাকেন, ভিডিওগ্রাফার হয়ে থাকেন, ভিডিও এডিটিং করেন বা ফটোশপ, ইলাস্ট্রেশন, গ্রাফিক ডিজাইন বা লাইট রুম, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো, এই ধরনের সফটওয়্যারগুলোতে আপনি যদি ভারী ভারী কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে দিস ল্যাপটপ ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল ল্যাপটপ ফর ইউ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ পোর্টেবিলিটি। কারণ পোর্টেবিলিটির দিক থেকে আমার কাছে মনে হয়েছে এটার কিন্তু 16 ইঞ্চের ভ্যারিয়েন্টও আছে, আর সেটার দাম প্রায় 2,93,000 টাকার মতো সম্ভবত আমাদের দেশে, বা তার চাইতে একটু কম বেশি হতে পারে, 2,83,000 বা 93,000 এরকম হতে পারে। বাট আমার কাছে পোর্টেবিলিটির দিক থেকে যেহেতু 14 ইঞ্চটা একটু ছোট এবং স্ক্রিনটা মোটামুটি সেই তুলনায় একটু বড় আছে 13 ইঞ্চের চাইতে, সেজন্য আমি এটা নিয়েছি। সো এটা আপনার জন্য বেস্ট হতে পারে। আর আপনারা যারা অফিসিয়াল কাজ করবেন, মানে টুকটাক টাইপিং করা, মেইল করা, তারপরে হচ্ছে আপনার ইন্টারনেট ব্রাউজিং করা, মুভি দেখা, ভিডিও দেখা, এই ধরনের কাজগুলো যারা করবেন তাদের জন্য কিন্তু 13 ইঞ্চ আছে, সেটা আপনারা চাইলে নিতে পারেন। বাট সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে স্পিকার, তারপরে ডিসপ্লে, তারপরে হচ্ছে এই যে এত বিষয়গুলো আপনি এই ল্যাপটপগুলো থেকে পাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু আর এই ল্যাপটপে আপনি তখন পাবেন না। সুতরাং আশা করছি বুঝতেই পারছেন যে এই ল্যাপটপটা আপনার জন্য কি না, ঠিক আছে। সো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কাছে যে ছোট্ট মাউসটা আছে, এই যে ম্যাজিক মাউস, এই ম্যাজিক মাউসটা আপনাদেরকে দেখাবো, দেখে আমাদের ভিডিও শেষ করে দিব। এই ম্যাজিক মাউসটা আমি কিনেছি যেখান থেকে ল্যাপটপ নিয়েছি সেখান থেকেই। এই ম্যাজিক মাউসটা হচ্ছে আপনার রিকোয়ার্স ব্লুটুথ এনেবলড ম্যাক উইথ OS X 10.11 অর লেটার রিচার্জেবল, ঠিক আছে, ইনক্লুড USB টাইপ সি টু লাইটনিং কেবল, ঠিক আছে। সো এটাকে আমরা একটু খুলে দেখি, এটাকে আমরা এখনও আসলে ইউজ করিনি, যদিও প্যাকেটটা খুলে জাস্ট দেখেছিলাম যে ভিতরের সব কিছু ঠিকঠাক আছে কি না। সো খোলার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্যাবল পেয়ে গেছি, এবং মজার বিষয় হচ্ছে আমাদের ল্যাপটপের ক্যাবল এবং এই ক্যাবলটা প্রায় দুইটা কাছাকাছি হয়ে গেছে, ঠিক আছে, দুইটা প্রায় সেম। এটাকে আমরা, তবে এটা একটু ছোটো তুলনামূলক, এছাড়া আর কিছু নেই ভিতরে, মনে হয় সম্ভবত কোনো ডকুমেন্টস আছে, যেটা আসলে অ্যাপেলের সব প্রোডাক্টই থাকে, ঠিক আছে। এই যে ম্যাজিক মাউস, এটার মধ্যে কোনো স্টিকার আছে, এই যে এই ডকুমেন্টসগুলো আছে, এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। এই হচ্ছে আমাদের যে মাউসটা আছে সেই মাউসটা। সো মাউসটা নেয়ার যে কারণ, মাউসটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এই হচ্ছে মাউস, ঠিক আছে। এই মাউসটা আসলে নেয়ার কারণ হচ্ছে আমি সাধারণত গ্রাফিক ডিজাইন, তারপরে ভিডিও এডিটিং, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো,
অ্যাডোবি আফটার ইফেক্টস এই ধরনের কাজগুলো করি, ঠিক আছে, যার কারণে আমাকে আসলে বিভিন্ন সময় পাত করতে হয়, ভিডিওকে মাস্কিং করতে হয়, ছবিতে মাস্কিং করতে হয়, ছবিতে আসলে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, যার কারণে ল্যাপটপের যেই টাচপ্যাডটা আছে, ঠিক আছে, এই টাচপ্যাডটা যথেষ্ট ভালো একটা টাচপ্যাড এবং বেশ বড় টাচপ্যাড আপনারা দেখতে পাচ্ছেন, বাট টাচপ্যাডটা আপনি যত কম ইউজ করবেন আপনার ল্যাপটপটা কিন্তু তত ভালোই থাকবে, বাট দিস টাচপ্যাড ইজ ভেরি ক্লিকি, যেখানেই আপনি ক্লিক করবেন সেখানেই বেশ ভালো ক্লিক কাজ করছিল, ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, বাট তারপরেও আমি কিন্তু আসলে এই মাউসটা নিয়েছি যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়। মাউসের কালারটা হোয়াইট, আপনি এর মধ্যে ব্ল্যাক ভেরিয়েন্ট পেয়ে যাবেন, আপনারা চাইলে এটাও নিতে পারেন, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের আজকের রিভিউ। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই অ্যাপেলের ল্যাপটপটা আমরা কেন নিয়েছি এবং এটার কী কী রিকোয়ারমেন্ট আছে, কী কী কনফিগারেশন আছে এবং কী কী বিষয় আপনাদের সাথে আসলে শেয়ার করলাম, আপনারা নিশ্চয়ই সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে বলবেন না। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার একটা ড্রিম ল্যাপটপ, ঠিক আছে, অনেক পরিশ্রম, অনেক সাধনা, অনেক কষ্টের পর নিয়েছি। সো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।